আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে একটি বড় অ্যাস্টেরয়েড পৃথিবীর সাথে সংঘর্ষ করে। ধুলোবালির বিশাল আস্তরণ সূর্যকে ঢেকে দেয়, যার জন্য সংঘর্ষের কিছুদিন পর পৃথিবীর তাপমাত্রা একদম কমে যায়। পৃথিবীতে বাস করা 30 কেজির বেশি ওজনের সব প্রাণী ধ্বংস হয়ে যায়, আর এর সাথে সাথেই বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর। ডাইনোসরের বিলুপ্তি সম্পর্কে সম্পূর্ণ একটি ভিডিও এই ভিডিওর আগের এপিসোডে আমরা দেখতে পেরেছি। যদি আপনি আগের এপিসোড এখনো না দেখে থাকেন, তাহলে স্ক্রিন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি সেটি দেখে নিতে পারেন। ডাইনোসরদের শেষ একটি নতুন প্রজাতির প্রাণীদের জন্য অনেক সুবিধার কারণ হয়ে দাঁড়ায়, আর এই প্রজাতি ছিল ম্যামলস। ম্যামলস মানে স্তন্যপায়ী প্রাণী, যারা নিজেদের এই মহাপ্রলয় থেকে বাঁচিয়ে নিয়েছিল। কারণ সেই সংঘর্ষের পরে তৈরি হওয়া অত্যধিক তাপমাত্রার কারণে এরা মাটির ভিতরে গর্ত করে থাকা শুরু করেছিল। তার সাথে সাথে জীবিত থাকার জন্য এরা সবকিছুই খাওয়া শুরু করে দেয়। এত বড় মহাপ্রলয়ের শেষে এখন পৃথিবী আবার সম্পূর্ণ সাধারণ রূপে ফিরে এসেছিল। মাটিতে আবারও নতুন নতুন সব গাছপালা জন্মানো শুরু করে দিয়েছিল, আর পৃথিবীতে যে 5% জীবনের অস্তিত্ব টিকে ছিল, এদের মধ্যে অ্যাডাপটিভ রেডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক নতুন নতুন সব প্রজাতি জন্ম নেওয়া শুরু করে। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম বানরের মতো প্রাণী বিকশিত হয়, যাদের চোখ মাথার সামনের দিকে ছিল। এর সাথে সাথেই এই সময় পৃথিবীতে প্রাণীগুলো আরো বিকশিত হতে শুরু করে, আর ধীরে ধীরে এদের স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ডের হাড় ও মাথার মধ্যকার জয়েন্ট এমন ভাবে বিকশিত হয়, যার জন্য এরা চার পায়ে চলা বাদ দিয়ে দুই পায়ে চলা শুরু করতে পারে। আজ থেকে প্রায় 4.5 কোটি বছর আগে পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ হওয়া শুরু করে। পৃথিবীর টেকটোনিক প্লেটের নড়াচড়া শুরু হয়ে যায়, যা পৃথিবীর দুটি বড় মহাদ্বীপকে একে অপরের কাছে নিয়ে আসছিল। আর এটি সেই ভূমির ভাগ ছিল যেখানে আজকে আমরা দক্ষিণ এশিয়ার মানুষরা বসবাস করে থাকি, আর এই দ্বীপের নাম ছিল ইন্ডিয়া। এই ইন্ডিয়া দ্বীপ এশিয়া মহাদ্বীপের দিকে খুব দ্রুত এগিয়ে আসছিল। এই দুটো মহাদ্বীপের সংঘর্ষের ফলে এদের মধ্যবর্তী অঞ্চলে বড় বড় সব পাহাড় তৈরি হওয়া শুরু করে, আর এটি সেই পর্বতমালা যেটিকে আমরা এখন পৃথিবীর সব থেকে বড় পর্বতমালা অর্থাৎ মাউন্ট এভারেস্ট বলে জানি। এই পর্বতমালা এত উঁচু ছিল যে এর জন্য আবহাওয়া চেঞ্জ হতে শুরু করে। পর্বতের উপরে জমা বরফ পর্বতের নিচে বিভিন্ন নদীর সৃষ্টি করে। ভবিষ্যতে যে নদীগুলোর পানি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা পান করতে চলেছিল। আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা স্বাভাবিকে নেমে আসে, আর আমাদের এই পৃথিবীতে অসংখ্য বন জঙ্গলের সৃষ্টি হয়। তখন এখানে এমন সব প্রাণীদের বিকাশ হওয়া শুরু করে যারা খোলা মাঠে বসবাস করার জন্য উপযুক্ত ছিল, আর এদের মধ্যেই কিছু এমন প্রাণী বিকশিত হয়েছিল যারা অন্য প্রাণীদের উপর আক্রমণ করে তাদের খেয়ে ফেলত। প্রায় 1 কোটি বছর আগে আমাদের পৃথিবী এখন এমন রূপ ধারণ করেছিল যার বেশিরভাগ আমাদের বর্তমান পৃথিবীর সাথে মিলে যায়। পৃথিবীর আবহাওয়া প্রায় পুরোপুরি ভাবে আমাদের বর্তমান পৃথিবীর মতো হয়ে গিয়েছিল। এর সাথে সাথেই পৃথিবীর সব বড় বড় মহাদ্বীপগুলো ঠিক আজকের মতোই প্যাটার্ন নিয়ে নিয়েছিল, কিন্তু পরিস্থিতি আবার বদলাতে শুরু করে। প্রায় 40 লক্ষ বছর আগে পৃথিবীর টেকটোনিক প্লেটে আবারও একবার বড় ধরনের পরিবর্তন হয়ে যায়, আর আফ্রিকার পূর্ব দিকে একটি নতুন পর্বত শৃঙ্খল তৈরি হয়। এই পর্বত শৃঙ্খলের নাম হলো ইস্ট আফ্রিকা রিফ্ট ভ্যালি। এই পর্বত তৈরি হওয়ার কারণে এর পাশে থাকা জঙ্গলে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, আর এই জঙ্গলে বসবাস করত দ্য গ্রেট এপস। এটি হলো পেরোলা। এরা সাধারণত গাছে গাছে বসবাস করত, আর সেসব গাছের বিভিন্ন ফলমূল খেয়ে বেঁচে থাকতো। কিন্তু এদের ওজন বেশি হওয়ার কারণে এরা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যেতে পারত না, তাই এদের বেশিরভাগ জীবন কাটত গাছের মধ্যে ঝুলে ঝুলে। এরা অনেক সময় নিজের দুই পায়ের উপর দাঁড়িয়ে পড়তো, মানে এরা দুই পায়ে চলতে পারত, আর এর জন্যই দুই পায়ে চলা প্রাণীর যাত্রা মাটিতে নয় বরং গাছে শুরু হয়েছিল। ভবিষ্যতে গিয়ে এই এপস বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণীতে বিকশিত হয়ে যায়। কিছু এপস শিম্পাঞ্জিতে এবং কিছু গরিলাতে পরিণত হওয়া শুরু করে, আর তখন এরা পুরো আফ্রিকা মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। কিন্তু আফ্রিকার জঙ্গলে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য এখন এইসব জঙ্গল শুকিয়ে গিয়েছিল। জঙ্গল শুকিয়ে যাওয়ার কারণে এই এপসদের জন্য খাবার খোঁজা অনেক বড় ধরনের প্রবলেম হয়ে যায়, আর এর জন্যই তারা গাছ থেকে মাটিতে নেমে যায়। আর এটি ছিল প্রথমবার যখন দুই পায়ে চলতে পারা কোনো প্রাণী সর্বপ্রথম মাটিতে পা রাখে। বিজ্ঞানী
ডারউইনের মতে এই গ্রেট এপসেরা এরপর আরো বিকশিত হতে থাকে। কয়েক হাজার বছরের পরিবর্তনের মাধ্যমে এরা পুরোপুরিভাবে দুই পায়ে চলা শিখে যায়। সময়ের সাথে সাথে বিবর্তন চলতে থাকে আর আজ থেকে 23 লক্ষ বছর আগে এই গ্রেট এপসদের ব্রেইন অনেক বড় হয়ে গিয়েছিল। এর সাথে সাথে এই বিবর্তনের মাধ্যমে এরা গ্রেট এপ থেকে হোমো হেবিলিয়াস, হোমো হেবিলিয়াস থেকে হোমো ইরেকটাস এবং হোমো ইরেকটাস থেকে হোমো সেপিয়েন্স, মানে আমাদের আজকের আধুনিক মানব সভ্যতায় পরিণত হয়েছে। আর অনেক সময় পর্যন্ত বিজ্ঞানীরা এই থিওরিকে বিশ্বাসও করে আসছিল, কিন্তু বিজ্ঞানী ডারউইনের এই থিওরির বিপরীতে কিছু প্রশ্ন এসে যায়। যেমন, যদি মানুষ এই এপসদের থেকে বিবর্তন হয়ে থাকে তাহলে সকল এপসেরা কেন মানুষ হয়ে যায়নি? এরকম আরো কিছু প্রশ্ন বিজ্ঞানী ডারউইনের এই থিওরিকে ভুল প্রমাণ করে। তাছাড়া আরেকজন বিখ্যাত বিজ্ঞানী ডক্টর সিলভার অনেক বছরের রিসার্চের পর একটি থিওরি সবার সামনে আনেন। যে থিওরি আসার পর থেকে ডারউইনের থিওরিকে একেবারে ভুল বলা হয়ে থাকে। এই থিওরির মোতাবেক পৃথিবীতে মানুষ এসেছে অন্য কোথাও থেকে, মানুষের জন্ম পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর সকল প্রাণীদের জন্য মানুষই হচ্ছে এলিয়েন স্বরূপ, যারা অন্য কোথাও থেকে এসে পৃথিবীতে শাসন করে চলেছে। এছাড়াও যদি আমরা বিভিন্ন ধর্মের দিকে তাকাই তাহলে দেখতে পাই আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি তখন যখন এই পৃথিবীতে অন্যান্য সকল প্রাণীরা অলরেডি বিকশিত হয়ে গিয়েছিল। আর আমরা মানুষরা পৃথিবীতে আসার আগে থেকেই বিভিন্ন বিষয়ে শিক্ষিত হয়েই এই পৃথিবীতে এসেছি। আর বৈজ্ঞানিক তত্ত্ব অনুসারে আজ থেকে 2 লক্ষ বছর আগে আমরা এই পৃথিবীতে এসেছি, আর তারপর থেকে বর্তমান পর্যন্ত অনেক সময় কেটে গেছে। আর মানব সভ্যতা দিন দিন উন্নতি করেই চলেছে। আমরা যারা বাসায় বসে এই ভিডিওটি দেখছি তারা সবাই এখন জানি ডাইনোসর কিভাবে ধ্বংস হয়েছিল, কিভাবে ম্যামোসদের যাত্রা শুরু হয়েছিল, কিভাবে হিমালয় তৈরি হয়েছে, এমনকি আমরা মানুষরা এই পৃথিবীতে কিভাবে এলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা টাইগার ভার্সাস ব্ল্যাক প্যান্থারের লড়াইয়ে কে জিতবে সেটি দেখতে চলেছি। তাই এই ভিডিওটিকে একটি লাইক দিন আর পরবর্তী ভিডিওটিকে সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।